সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী, এবারের বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়, যিশুর আশ্চর্য কাজ ও ঐশ্বরাজ্য। যিশুর আশ্চর্য কাজ ও ঐশ্বরাজ্য এই অধ্যায়ের আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখন আলোচনা শুরু করব। সো লেটস স্টার্ট। ঐশ্বরাজ্য বলতে কি বোঝায়? ঐশ্বরাজ্য হলো ঈশ্বরের রাজ্য। ঈশ্বর মানুষের জন্য যে রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটি হলো ঐশ্বরাজ্য। পরবর্তী প্রশ্ন, যিশুর আহ্বানে সাড়া দিতে হলে আমাদের কি করতে হবে? প্রথম শিষ্যদের ন্যায় প্রভু যিশু প্রতিনিয়ত আমাদের আহ্বান করছেন। যিশু নিজেই বলেছেন, কেউ আমাকে অনুসরণ করতে চাইলে তাকে আত্মত্যাগ করতে হবে এবং নিজের ক্রুশ বহন করে চলতে হবে। যিশুর আহ্বানে সাড়া দিয়ে ঐশ্বরাজ্য প্রবেশ করতে চাইলে বিষয় সম্পদ, আত্মীয় স্বজন এবং ভোগবিলাসিতা ত্যাগ করতে হবে। পরবর্তী প্রশ্ন, জাল ভর্তি মাছের উপমার অন্তর্নিহিত অর্থ লিখো। প্রভু যিশু ঐশ্বরাজ্যের তুলনা দিয়েছেন একটি জালের সাথে। একটি জাল সমুদ্রে ফেলা হলো এবং তাতে সব ধরনের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল। সেখানে ভালো ভালো মাছগুলো বেছে ঝুড়িতে রাখা হলো আর বাজে মাছগুলো সমুদ্রে ফেলে দিল। অর্থাৎ ঐশ্বর্য খারাপ মানুষের কোনো স্থান নেই। পরবর্তী প্রশ্ন, ঐশ্বর্য ও জাগতিক রাজ্যের তুলনামূলক আলোচনা করো। ঐশ্বর্য এমন একটি রাজ্য যে রাজ্য কোনো নির্দিষ্ট ভূখণ্ড দ্বারা সীমাবদ্ধ নয়, যেখানে কোনো রাজা প্রজা মন্ত্রীবর্গের সমাগম নেই। এটি হলো ভালোবাসা, আনন্দ, ন্যায্যতা, শান্তি, ক্ষমা, সহভাগিতা ও সহযোগিতার রাজ্য। যীশুখ্রিস্টের মধ্য দিয়েই ঐশ্বরাজ্যের পূর্ণ প্রকাশ হয়েছে। অপরদিকে জাগতিক রাজ্য হচ্ছে এমন একটি রাজ্য যেটি একটি নির্দিষ্ট ভূখণ্ড দ্বারা সীমাবদ্ধ। এ ভূখণ্ডের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই এ রাজার অন্তর্ভুক্ত। জাগতিক রাজ্যের মধ্যে ন্যায্যতা, শান্তি, আনন্দ, ভালোবাসা ইত্যাদি গুণের পাশাপাশি রয়েছে ক্ষমতার দাপট, লোভলালসা, হিংসা, বিদ্বেষ, পাপকর্ম ইত্যাদি। অর্থাৎ ঐশ্বরাজ্য হচ্ছে ঈশ্বরের শান্তির রাজ্য আর জাগতিক রাজ্য হচ্ছে মানবশ্রেষ্ঠ ভেজাল রাজ্য। পরবর্তী প্রশ্ন, ঐশ্বরাজ্য বিস্তারের জন্য আমরা কি কাজ করব? প্রভু যীশু খ্রিস্ট প্রতিনিয়ত আমাদের ঐশ্বরাজ্যের দিকে আহ্বান করছেন। প্রথম শিষ্যদের ন্যায় আমাদের সবাইকে সব কিছু ছেড়ে তার অনুসরণ করতে হবে না। তিনি এ সময় আহ্বান করেন তার বাণী অনুসরণে জীবনযাপন করতে ও তার দেখানো পথে চলতে। তবে তার নির্দেশ অনুসারে জীবনযাপন করা সহজ নয়। তাই তিনি বলেছেন, কেউ আমাকে অনুসরণ করতে চাইলে তাকে আত্মত্যাগ করতে হবে এবং নিজের ক্রুশ বহন করে চলতে হবে। প্রভু যীশু তার বাণীর মধ্য দিয়ে আমাদের মাঝে ঐশ্বরাজ্যে প্রবেশের পথ দেখিয়ে গেছেন। তিনি যে শুধু বাণীর মধ্য দিয়ে পথ নির্দেশন দিয়েছেন তা নয়, তিনি নিজেই সেভাবে জীবনযাপন করেছেন এবং আমাদের সেরূপ জীবনযাপনে উদ্বুদ্ধ করছেন। তাই আমরা যিশুর আহ্বানে সাড়া দিয়ে ঐশ্বরাজ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করব সকলে একসাথে, যাতে করে আমরা ঐশ্বরাজ্য বিস্তারে কাজ করতে পারি এবং নিজেরা ঐশ্বরাজ্যে স্থান করে নিতে পারি। পরবর্তী প্রশ্ন, শ্যামা ঘাস ও গমের দানার উপমা কাহিনীটি অর্থসহ নিজের ভাষায় লেখো। যিশু ঐশ্বরাজ্যকে জমিতে বোনা গমের গাছ ও শ্যামা ঘাসের সাথে তুলনা করেছেন। আলোচ্য উপমাটি অর্থসহ বর্ণনা করা হলো।
একজন চাষি জমিতে গমের ধান বুনেছেন, কিন্তু সবাই যখন ঘুমাচ্ছিল তখন শত্রু এসে গমের ক্ষেতে শ্যামা ঘাসের বীজ বুনে দিয়েছিল। গমের গাছ ও শ্যামা ঘাস দেখতে একই রকম হওয়ায় দুটি একসাথে বাড়তে লাগলো। যখন গমের বীজ বের হতে শুরু করলো তখন শ্যামা ঘাস ধরা পড়ল। কর্মচারীরা এসে মনিবকে এ বিষয়ে জানালো। তারা শ্যামা ঘাস তুলে ফেলার অনুমতি চাইল, কিন্তু মনিব অনুমতি দিলেন না, কারণ মনিবের ভয় ছিল যদি কর্মচারীরা শ্যামা ঘাস তুলতে গিয়ে গমের গাছগুলো তুলে ফেলে তাহলে গমের ক্ষতি হবে। ফসল কাটার সময় পর্যন্ত অপেক্ষা করতে বলল। ফসল কাটার সময় আগে শ্যামা ঘাসগুলো তুলে আগুনে পুড়িয়ে তারপর গম তুলে এনে গোলাঘরে সঞ্চয় করে রাখতে বলা হলো। এখানে আমরা বুঝতে পারছি যে দুটোকেই একসাথে বড় হতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পরিশেষে আমরা দেখতে পারি শুধু গমের দানাগুলোকেই সংগ্রহ করা হয়েছে এবং একই সাথে বৃদ্ধি লাভ করা শ্যামা ঘাসগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই ছিল এই গল্পের অন্তর্নিহিত অর্থ, যে মূল্যবান জিনিসটাকে সংগ্রহ করা হবে এবং বাকিগুলোকে পুড়িয়ে ফেলা হবে। সকলকে ধন্যবাদ।